লকডাউন ঘোষণার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকলেও দূরত্ব বজায় রাখার কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী। সেদিকে লক্ষ্য রেখে কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। এদিন কোচবিহার শহরের সমস্ত ওষুধের দোকান, এটিএম কাউন্টার ও নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে চেইন করে দেওয়া হলো। লকডাউন ঘোষণার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিস দোকান খোলা থাকলেও দূরত্ব বজায় রাখার কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী। করোনা আতঙ্ক এখন গোটা দেশে, করোনা যাতে একে অপরের মধ্যে না ছড়ায় তার জন্য দূরত্ব বজায় থাকা খুবই জরুরি। তবে নিত্য প্রয়োজনীয় ও জরুরি পরিষেবার দোকান, এটিএম কাউন্টার খোলা থাকলেও সেই সমস্ত জায়গায় হচ্ছে ভিড়। সেদিকে লক্ষ্য রেখে কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। কোচবিহার সদর মহকুমা শাসকের নির্দেশে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এদিন কোচবিহার শহরের সমস্ত ওষুধের দোকান থেকে শুরু করে এটিএম কাউন্টার ও নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে দিয়ে চেইন করে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ দূরত্ব বজায় এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি ওষুধের দোকান থেকে ওষুধ নেওয়া ও নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারেন। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। উদ্যোগ গ্রহণ করলো, উদ্যোগটা কালকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে ভাষণে বলেছে যে সবাইকে দূরত্ব বজায় রেখে এই মহামারী ইচ্ছার জন্য, যার জন্য কুচবিহার প্রশাসন সদর মহকুমা শাসকের নির্দেশে এবং পরবর্তী নির্দেশে আমরা যেসব জিনিসপত্র খোলা আছে, নিত্য প্রয়োজনীয় ওষুধের দোকান, আমাদের স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউন্টারগুলো, এটিএমগুলো সবখানে আমরা গোল্ডিং দিয়েছি, তার মাঝখানে মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে হবে দুপুর চার মুখ দুপুর করে, যাতে কারোর সাথে কারোর গায়ে কন্ট্যাক্ট না লাগে। ডিজিজটা হচ্ছে পুরো কন্ট্যাক্ট ডিজিজ, যাতে একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে না লাগে থেকে এবার রোগটা না ছড়িয়ে পড়ে, যার জন্য এই ব্যবস্থাটা না হলে। এরপর যদি আমরা দেখি এরকম আমাদের লোকজন থাকলো, পুলিশকে ফোন করাবে, পুলিশ এসে তাদের যখন দিবে দু চারটা পিঠি লাগে, যেমন ছেলেবেলারা ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, ওরকম শুরু হয়ে যাবে ওষুধের দোকান এবং মিষ্টির দোকান।